সীমান্ত শহর থেকে রাষ্ট্রপতি ভবন দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে প্রকাশিত হলো বনগার মেয়ে মৌলির বই আগুন পাখি চারুপ্রভা। বইটির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সীমান্ত শহর বনগা থেকে দেশের রাজধানী দিল্লি, দিল্লির প্রগতি ময়দানে ওয়ার্ল্ড বুক ফেয়ারে ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে প্রকাশিত হলো বনগার মেয়ে মৌলি রায়ের বই। গত 25শে ফেব্রুয়ারি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে থাকা 75 জন স্বাধীনতাকামী পৃষ্ঠপোষককে জনমানসে আনার এক উদ্যোগ গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 75 জন তরুণ লেখক লেখিকাকে বেছে নেওয়া হয়। মৌলি ছিলেন তাদের মধ্যে একজন। স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে চারুপ্রভা সেনগুপ্তের ভূমিকা নিয়ে একটি তথ্য গবেষণা ভিত্তিক বই রচনা করেন। ওয়ার্ল্ড বুক ফেয়ারে সেই বই প্রকাশিত হয়েছে। শুধু বই প্রকাশ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সমস্ত লেখক লেখিকাদের জন্য সরকারের পক্ষ থেকে ছিল বিশেষ বন্দোবস্ত। সরকারিভাবেই তাদের রাখা হয় দিল্লির নামকরা 5 তারা হোটেলে। বইমেলা প্রাঙ্গণেও ছিল আলোচনা সভা। মাই নেম ইজ মৌলি, আই এম ফ্রম বেঙ্গল, মৌলি রায় ফ্রম বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। সো মাই আগুন পাখি চারুপ্রভা ইজ মাই ফার্স্ট বুক। সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু এনবিটি অ্যান্ড আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। সো নমস্কার টু অল। গত 27 তারিখ সরকারি আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনেও যান তারা। রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়েই নিউজ নোম্যান্স ল্যান্ডকে পাঠানো ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন মৌলি। ভারতবর্ষের রাষ্ট্রপতি ভবনে, যে রাষ্ট্রপতি ভবনে আমরা চলে এসেছি, গোটা দেশের 75 জন যুব লেখক সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রদেশের এবং বিভিন্ন ভাষাভাষী। তো প্রগতি ময়দানে যে ওয়ার্ল্ড বুক ফেয়ার চলছে, ওয়ার্ল্ড বুক ফেয়ার 2023, সেখানে আমাদের এই 75 জনের বই গত পরশু উদ্বোধন করেছেন আমাদের দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এবং তারপর আমরা প্রগতি ময়দান করেছি এবং আরও অনেক জায়গা, নয়াদিল্লির বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করেছি। আজকে আমরা রয়েছি রাষ্ট্রপতি ভবনে এবং এই 75 জন যুব লেখক এই রাষ্ট্রপতি ভবনের এই অনবদ্য স্মৃতি বহন করে নিয়ে যাচ্ছে তাদের সাথে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ আমাদের ভারতবর্ষ। মৌলি জানান, এই কথাই যেন বারবার প্রমাণিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ভাষা, বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ একত্রিত হয়েছেন। সফর শেষ করে 28 তারিখ কলকাতায় ফিরেছেন মৌলি। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।